হ্যালো ভিউয়ার্স অনেকদিন পর পর শিখলাম আপনাদের সামনে আচ্ছা আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে কি আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আমি মেইন রাউটার থেকে ল্যান্ড কেবলের মাধ্যমে বা ক্যাট ক্যাটসিক্স কেবলের মাধ্যমে সেকেন্ডারি রাউটারে কানেকশন নিয়েছে কিন্তু আমি কিছুক্ষণ পরে বা কিছুদিন পরেই সেকেন্ডারি রাউটারের নো ইন্টারনেট কানেকশন এই প্রবলেমটা ফেস করি তো এই প্রবলেমটার একটা কিন্তু সলিউশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা এইভাবে যদি কাজটা করেন বা এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনারা এই কাজটা খুব সহজেই করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ল্যান্ড কেবল আবার খুলে লাগাতে হবে না আপনাদের রাউটার চেঞ্জ করতে হবে না বা অন্য কোনো অ্যাক্সেসরি কিনে লাগাতে হবে না আপনাদেরকে জাস্ট ছোট একটা সেটিংস করতে হবে দুইটা রাউটারে দুইটা সেটিংস করতে হবে তারপর আপনারা কিন্তু খুব সহজেই নো ইন্টারনেট কানেকশান যে সমস্যাটা সেটাকে সলভ করতে পারবেন তো হ্যালো ভিউয়ার্স আমি অনেক আছি টট টক অফ টেকের পক্ষ থেকে আজকে আমরা দেখাবো আপনার কিভাবে নো ইন্টারনেট কানেকশান প্রবলেমটা সেকেন্ডারি রাউটার থেকে নিমিষেই দূর করে দিতে পারবেন তো চলুন শুরু করি তো ভিউয়ার্স আমরা এখন কাজটা শুরু করব তো আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনার মেইন রাউটারে কিছু কাজ করতে হবে এই যে আমার প্রথমটা মেইন রাউটার এই যে সেট সেকেন্ডটা আছে সেকেন্ডটা হচ্ছে কি আমার সেকেন্ডারি রাউটার তো কানেকশান যদি না আসে প্রথমে আপনি যে কাজটা করবেন এই যে দেখেন আমার মেইন রাউটারের সাথে আমি কানেক্টেড হয়েছি এবং আমি হচ্ছে কি মেইন রাউটারে এখন সেট আপ পেজে চলে আসবো ঠিক আছে তো আপনারা আপনাদের রাউটার সেট আপ পেজের লিঙ্ক আপনারা রাউটারের পেছনে পেয়ে যাবেন যেমন আমার এখানে দেখেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স ডট জিরো ডট ওয়ান এটা হচ্ছে কি আমার মেইন রাউটারের আইপি অ্যাড্রেস যার মাধ্যমে আমি সেট আপ পেজে আসতে পারবো ঠিক আছে তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম লগ ইন করলাম তো তো আপনাদেরকে এখন যেই কাজটা করতে হবে এই যে আইপি অ্যাড্রেসটা এই যে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে তো কিভাবে অ্যাড্রেসটা চেঞ্জ করবেন সেটা নেটওয়ার্ক সেকশন আসবেন তারপর হচ্ছে গিয়ে ল্যান্ড সেকশন আসবেন ল্যান্ড সেকশন থেকে আপনারা যে লাস্টের দুইটা ডিজিট এই লাস্টের দুইটা ডিজিটকে চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে চেঞ্জ করে দিলেই কিন্তু আপনাদের রাউটারের যে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আপনারা এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে আপনি যে অ্যাড্রেসটা দিবেন এখানে যে যেটা দেবেন সেটা হচ্ছে কি এখানে চেঞ্জ হয়ে যাবে সেটার মাধ্যমে আপনি রাউটারে লগ ইন করতে পারবেন ঠিক আছে তো আমি সেকেন্ডারি রাউটারের ল্যান অ্যাড্রেসটাকে চেঞ্জ করবো মানে অর্থাৎ আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করবো এবার আমি কী কাজ করব আমি মেইন রাউটার থেকে বা সেকেন্ডারি রাউটারে কানেক্ট করবো ওয়াইফাই দিয়ে তো এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমি মেইন রাউটার সেটআপ পেজটাকে কেটে দিব কেটে দেওয়ার পর এবার আমি হচ্ছে কি সেকেন্ডারি রাউটারের সেট আপ পেজটাতে আসবে তো আপনাকে সেকেন্ডারি রাউটারের সেট আপ পেজে যদি আসতে হয় তাহলে আপনি এখানে ওয়ান নাইন টু ওয়ান সিক্স ডট ওয়ান ডট ওয়ানে চলে আসবেন তারপর দেখতে পাবেন যে আপনি সেকেন্ডারি রাউটারের সেটআপ পেজে চলে আসছেন এই যে দেখেন এখানে আমার সেকেন্ডারি রাউটার সাথে কানেক্টেড আছে এখানে স্ট্যাটাস যদি আমি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি রাউটারের নামটা তো আপনার যদি সেকেন্ডারি রাউটারের কানেকশনটা না আসে আপনি যেই কাজটা করবেন নেটওয়ার্ক সেকশনে চলে যাবেন তারপর ল্যান সেকশনে আসবেন তারপর ল্যান সেকশনে এসে অবশ্যই কিন্তু আপনাকে এই যে আইপিটা সেটা চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ মেইন রাউটারের আইপি অ্যাড্রেসের সাথে সেকেন্ডারি রাউটারের আইপি অ্যাড্রেসের যাতে কোনো মিল না থাকে দেখেন আমার মেইন রাউটার সেট আপ পেজে এখানে জিরো ছিল ঠিক আছে কিন্তু সেকেন্ডারি রাউটার সেটআপ পেজে এখানে ওয়ান তাহলে আমার কোনো সমস্যা হবে না এখানে আইপি অ্যাড্রেসটা দুইটাই চেঞ্জ করা আছে তাহলে আপনি প্রথমত আপনাকে দুইটা রাউটারেরই যে আইপি অ্যাড্রেস সেটাকে চেঞ্জ করে নিতে হবে এরপর আপনি হচ্ছে গিয়ে ওয়ান কানেকশানে আসবেন এখানে দেখতে পাবেন যে ডাইনামিক আইপি নামে লেখা আছে ঠিক আছে তো আপনাকে আপনার কানেকশনটা যদি চলে তাহলে দেখতে পাবেন এখানে আইপি অ্যাড্রেসটা লেখা থাকবে তারপর সাবনেট মাস্কটা লেখা থাকবে গেটওয়েটা লেখা থাকবে তো আপনি যে কাজটা করবেন যদি আপনার কানেকশনটা না চলে তাহলে জাস্ট এখানে রিলিজ করে দিবেন রিলিজ করে দেওয়ার পর আবার রিনিউতে ক্লিক করবেন দেখেন রিনিউতে ক্লিক করার সাথে সাথে একটা আইপি অ্যাড্রেসটা নিয়ে নিবে অর্থাৎ আপনার আগের আইপি অ্যাড্রেসটাও নিতে পারে নতুন করে একটা অ্যাড্রেসও নিতে পারে ঠিক আছে তারপর আপনি অ্যাডভান্স থেকে এখানে ডিএনএস সেট করে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা করলেও করতে পারেন না করলেও করতে পারেন তারপর এখান থেকে সেভ করবেন আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার সেকেন্ডারি রাউটারের ডিএসসিপি কানেকশন চলে আসবেন ডিএসসিপি কানেকশানে এসে আপনি এই যে ডিএসসিপি সার্ভারটা আছে সেটাকে ডিসেবল করে দিবেন ঠিক আছে কোনো দরকার নাই ডিএসসিপি সার্ভারকে অ্যানাবল রাখার অবশ্যই ডিসেবল করে দিই ঠিক আছে এরপর আমরা স্টেটাসে আসব এবার যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পাবেন যে এখানে সব কিছুই কানেক্টেড আছে এই যে আপনি এখান থেকে দেখেন যে আইপি অ্যাড্রেসটা লেখা আছে সাবনেট মাস্ক লেখা আছে ডিফল্ট গেটওয়ে লেখা আছে সব কিছুই লেখা আছে এবার আমরা যদি যে কোনো একটা সাইট ব্রাউজ করি ধরুন আমরা ইউটিউব ব্রাউজ করবো এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে ঠিক আছে এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারছেন তো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অর্থাৎ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন বেল বাটনটা অল করে রাখবেন এবং যে নতুন ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন অনেকগুলো ভিডিও আছে সেগুলো আপনাদের জন্য খুবই উপকারে আসবে তো আশা করি ভালো লেগেছে আমার এই ভিডিওটা তো আজকে এতটুকুই পর্যন্তই থাকবে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে Tata.